কংগ্রেসের শহীদদের বিজেপি দলের শহীদ বানিয়ে 21শে ডিসেম্বর শহীদ দিবস পালনের কর্মসূচিকে ঘিরে চলছে রাজনৈতিক তরজা বিলোনিয়া জুড়ে। কংগ্রেস এর প্রতিবাদে মাঠ ঘাটে নেমে পড়েছে। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে আন্দোলন করতে গিয়ে বিলোনিয়া মহকুমা জুড়ে 59 জন নেতাকর্মী ঘাতক বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হয় কংগ্রেস কর্মীরা। এর মধ্যে 10 জন ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস কর্মী। এই 10 জনের মধ্যে 9 জনকে বিজেপি কর্মী বলে দাবি করে শাসক দল বিজেপি 21শে ডিসেম্বর শহীদ দিবস পালনের জন্য উঠে পড়ে লেগেছে। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে যারা নিহত হয়েছেন তারা বিজেপি কর্মী না কংগ্রেসের কর্মী ছিল, দাবি করেন ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী। শনিবার দুপুর 2টা নাগাদ বিলোনিয়া কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি তুলে ধরে 21শে ডিসেম্বর বিজেপি উদ্যোগে নলুয়ার শহীদ দিবসকে কটাক্ষ করে প্রাক্তন বিধায়ক আরও বলেন, কংগ্রেসের শহীদদেরকে নিয়ে বিজেপি শহীদ চুরির ব্যবসা করছে। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে যারা খুনের সাথে জড়িত তারাই আজকে শাসক দলের প্রধান উপপ্রধান পদে আসীন এবং শাসক দলের নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। 1989 থেকে 2018 সালে যারা নিহত হয়েছেন সবাই কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তাদের রাজনৈতিক পরিচয় পাল্টিয়ে দিয়ে বিজেপি দলের লোকেরা কোন সংস্কৃতি শুরু করেছে তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। একসময় সিপিআইএম লাশের রাজনীতি করত, এখন বিজেপি করছে লাশ নিয়ে রাজনীতি, এমনটাই দিলীপ বাবুর বক্তব্য। তাহলে সেই জায়গাতে বিজেপি সিপিএমরা আমরা আগে দেখতাম মৃত্যুর মিছিল করত, কোথাও কেউ বললে আমাদের লোক বলে মৃত্যুর মিছিল করত, কোথাও কেউ র‍্যাব হলে তাদের লোকে র‍্যাব করছে, আবার মিছিল বের করত মহিলা নারী সমিতি, ওই একটা দেখেছি। এখন আবার নতুন করে দেখছি যেটা বিজেপির থেকে বিপ্লব বাবুর এমন দীর্ণ অবস্থা এসে গেছে কেন আমি সেটা জানি না, হয়তো বা বিপ্লব বাবুর পার্টি বিপ্লব বাবুকে ভুল নেতৃত্ব দিচ্ছে না। আমি বলবো যে এটা কোন দলের শহীদ সেটা আগে জানার দরকার ছিল। সে শহীদের পাশে যদি কংগ্রেস দলের শহীদ হয়েছে এই কথাটা লেখা থাকতো তাহলে আমার প্রতিবাদ করার ছিল না, কিন্তু যেহেতু লেখাটা ওনাদের দলের বলে পরিচালনা চালানো হচ্ছে, ওনাদের দলে শহীদ হয়েছেন, এই জন্য আমার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি যে শহীদদেরকে অপমাননা করা তার চাইতে বড় অপমাননা হচ্ছে। সেই জিনিসটা যে রুইনী বিশ্বাসের নামটা কেন বাদ গেল, জয়পুরের নাম থাকতে পারে, নলুয়ার নাম থাকতে পারে, অভয়নগরের নাম থাকতে পারে, তাহলে দেবীপুর গায়করা সবার আমাদের কংগ্রেস রুইনী বিশ্বাসের নামটা কেন বাদ গেল। তার মধ্যে সবচাইতে বড় জিনিসটা যে জিনিসটা কত বড় অপমান করছেন আমাদের শহীদদেরকে, যে লোকটা রোহিণী বিশ্বাসকে খুন করেছেন গজারিয়া গাওসভার বর্তমান বিজিবির প্রধান। এবং ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।